আবারও বসতবাড়িতে পাইপলাইনে গ্যাস সংযোগের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি যা বাস্তবায়ন হলে এক চুলার ক্ষেত্রে নয়শো টাকা থেকে বেড়ে নয়শো নব্বই এবং দুই চুলার ক্ষেত্রে নয়শো টাকা থেকে বেড়ে দাঁড়াবে এক হাজার টাকায় বুধবার রাজধানীতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে গণশুনানিতে এই সুপারিশ করে বিইআরসি শুনানিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস আবাসিক খাতে গ্যাসের দাম একশো সতেরো শতাংশ বাড়ানোর প্রস্তাব করে তবে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে প্রবল আপত্তি জানায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বক্তারা দাম না বাড়িয়ে তিতাসের অভ্যন্তরীণ রোধ সিস্টেম লস কমানো এবং অবৈধ সংযোগ বন্ধের দাবি জানান ভোক্তার অধিকার খর্ব হচ্ছে এরকম যদি মনে হয় যেমন কনজু বিআরসি তার আইন বলে আপনার কাছ থেকে যে কোনো রকমের তথ্য উপাত্ত পেতে সে এন্টাইটেল তেমনিভাবে ইন্ডিপেন্ডেন্টলিও ও কনজিউমার অ্যাসোসিয়েশন পেতে তার এন্টাইটেলমেন্ট আছে আবার বিআরসির মাধ্যমেও পাওয়ার অধিকার আছে